ক্লাবটাউন গেটওয়ে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দুর্গোৎসব 2023। ক্লাবটাউন গেটওয়ে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যেটি নিউটাউনে অবস্থিত, কলকাতার নিউটাউনে অবস্থিত এই ক্লাবটাউন গেটওয়ে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে এবারে দুর্গোৎসবকে পাথেয় করে আয়োজিত হলো এক কনফারেন্স, এবং এই কনফারেন্সের মাধ্যমে তারা তাদের দুর্গোৎসবের এবারের বিভিন্ন বিষয় যেমন উপস্থাপনা করেন, তুলে ধরেন, তেমনি এই কমিটিতে মহিলারা যেভাবে অংশগ্রহণ করেছেন এবং মহিলারা যেভাবে ওতপ্রোতভাবে তাদের কাজ এবং ভাবনাকে পাথেয় করে এগিয়ে নিয়ে যাচ্ছেন সে বিষয় নিয়েও জানান এই উদ্যোগের উদ্যোক্তারা। পুরুষেরাও এখানে তাদের এই কাজে হাতে হাত মিলিয়েই রয়েছেন। আসুন এর বিস্তারিত দেখে নেওয়া যাক। কলকাতা থেকে প্রতিনিধি তনুশ্রী গুহ, রিপোর্ট আমাদের টিভি। প্রথমবার দুর্গাপূজা করেছিল এবং সমস্ত আয়নাই আর কি তার দায়িত্বে ছিলেন, এবং সেই সূত্রে কয়েকজনের সাথে আলাপ হলো ঠাকুর দেখতে যাওয়ার শুরু থেকে। আমি জানি সিনেমা থেকে কিছু কিছু প্রচারের কাজে ওদেরকে একটু সহযোগিতা করেছিলাম, এবং তারপর বলেছিলাম এমন একজন ব্যক্তিকে ও আনতে চাইছিল। আমি বললাম যে আনতে পারি সেরকম ব্যক্তি, আমি বলবো আসবে, সেই জায়গা আমার আছে, কিন্তু তাকে করতে হবে একটা গ্রাউন্ড তৈরি করা, যেটা তুমি একটা সোশ্যাল ওয়েলফেয়ার কাজের জন্য কাউকে টাকা দিচ্ছ সেরকম বলো আমি করে দিলাম। স্যার কনজনের প্রথম এসেছিল গঙ্গাসাগরের একটি একদম প্রত্যন্ত অঞ্চলের একটি স্কুলকে, সেটা রবীন্দ্রনগরের বিশ্বনাথী পল্লী উন্নয়ন সমিতি, সেই স্কুলের কিছু মতো সহায়তা, এবং আমি সর্বপ্রথম আমার সব থেকে কাছের মানুষ যেটা আছে স্যার একটা ফোন কল, এবং উনি কনফার্ম করলেন হ্যাঁ আসুন, ২৫,০০০ টাকা অঞ্জন এই কমিটি থেকে তাদেরকে শুনিয়ে দিয়েছিলেন গঙ্গাসাগর থেকে এসেছে। মিস্টার দেবাশিস সেন চেয়ারম্যান সবকিছু মিলে উনি আসাতে তারপরে এই যারা আরো উৎসাহ পেলেন এবং প্রত্যেক সময় বিভিন্ন মানুষরা এসেছিলেন। অবশ্যই এটা আবার সেই সত্যিকার মহোৎসব রূপে যাতে দেখা দিতে পারে সেটাই আমাদের